জলদাপাড়াতে বন্ধ রাখা হলো হাতি সাফারি। জলদাপাড়া জাতীয় উদ্যানে পরপর তিন দিনে পাঁচটি গন্ডারের মৃত্যুর ঘটনায় প্রভাব পড়ল জলদাপাড়া পর্যটন ব্যবসায়। 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি অবধি জলদাপাড়াতে বন্ধ রাখা হলো হাতি সাফারি। জলদাপাড়াতে বন্ধ রাখা হলো হাতি সাফারি। জলদাপাড়া জাতীয় উদ্যানে পরপর তিন দিনে পাঁচটি গন্ডারের মৃত্যুর এভাবে প্রভাব পড়ল জলদাপাড়া পর্যটন ব্যবসায়। জলদাপাড়া বন দফতরের পক্ষ থেকে শনিবার এক নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি অবধি জলদাপাড়াতে হাতি সাফারি বন্ধ থাকবে। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে হতাশ জলদাপাড়াতে ঘুরতে আসা পর্যটক ও পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। হাতি সাফারির জন্য দেশ বিদেশে বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান। সারা বছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জলদাপাড়াতে পর্যটকদের আগমন ঘটে। আর জলদাপাড়াতে পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে হাতি সাফারি। হাতির পিঠে করে জলদাপাড়া জাতীয় উদ্যানে বিভিন্ন এলাকা ঘুরতে প্রচুর পর্যটকদের আগমন হয় জলদাপাড়াতে। আজ হঠাৎ জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিজয় নারাজ পর্যটক ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। চলো চলো যাচ্ছি।